নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওলাদ রাসূল আওলাদ রাসূল সম্মানিত সুধি আলোচনা পেশ করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা আল হাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জবিরি আল মাদানি সাহেব হুজুর কাবলাকে মূল্যবান আলোচনা এবং দোয়া মোনাজাত পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ذوق شوق ارشدي بول الله
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم إدارة إصلاح إصلاح قراءة إسكينير بوتيشتان إدارة المول كندرو এই কেন্দ্র কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলে রাস শেষ দিবস এবং মোবারক রজনীতে আল্লাহ পাক আমাদের কাজ এই ময়দানে বসার তৌফিক দিয়েছেন এই মাসটা হলো জামাদিউল আখির পবিত্র মাস পবিত্র স্থান আর সবচেয়ে বড় কথা হলো যেখানে কোরআনুল করিম আলোচনা হচ্ছে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে নিজেদের কাজ কর্ম ব্যস্ততা ত্যাগ করে ময়দানে বসার তৌফিক আল্লাহ পাক অনায়াত করেছেন সে শাহী দরবারে নজরানা পেশ করে সবাই জবান দরাজ করে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর করে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করলাম আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি কেমন আছি তুমি জিজ্ঞাসা করবেন না আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শারীরিক অবস্থা বেশি ভালো নয় আল্লাহ পাক যেন দিনের জন্য সুস্থতা দান করেন আজ মুসলমানরা এই ময়দানে এসেছে কোরআন শোনার জন্য কোরআন প্রেমিক আপনারা রসুল প্রেমিক আপনারা ভোলাবাসী আজ গোটা বিশ্বের নজরে এক নম্বরে আছে আলহামদুলিল্লাহ কয়েকজনে বললেন আর বাকিটা কি বলা দরকার নাই
আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, গোটা পৃথিবী আপনাদেরকে নিয়ে এখন আলোচনা করে। এই সম্মান ধরে রাখতে হবে। আপনারা রসুল প্রেমী, রসুলকে ভালোবাসলে কি পরিণতি হয়? হাদিসে পাক এসেছে, এক সাহাবী এসে জিজ্ঞাসা করল, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, قال ما أعددت لها, قال ما أعددت لها شيئا ولكني أحب الله ورسوله. قال النبي صلى الله عليه وسلم, المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. رسول پاک ایک صحابی پرشن کرد, مت الساعة, اے اللہ رسول, قیامت کبھی ہوگی؟ قیامت کا نام ہے الساعة. الحمدللہ بولیں, قیامت کی سادھارن دن, یوم الفزع الاکبر, কঠিন বিপদের দিন। وَتَرَنَّاسَ سُكَارَ وَمَا هُمْ بِسُكَارَ وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। মানুষ পাগল হয়ে যাবে কিয়ামতের দিন, পাগল হয়ে যাবে, এদিক ওদিক ছুটাছুটি করবে, কিন্তু আসলে এরা পাগল নয়। এদেরকে পাগল করলো কিসে? আল্লাহর আযাবের ভয়ঙ্করীরা দেখে মানুষ পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। সে কিয়ামত কোরআনুল করিম আল্লাহ পাক আরো উল্লেখ করেছেন, গর্ভধারিণী মা আযাব দেখে তার পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে, মায়ের খবর থাকবে না। কঠিন দিন। এই দিন সম্পর্কে সাহাবি রাসূলের পাকে বস্ত করল, মাতাসাআত, কিয়ামত কবে হবে? রাসূলের পাক বললেন, মা আদাত লানা, কি জোগাড় করেছ আমল, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? قال ما أعددت لها شيئا, হে আল্লাহ রাসূল, আমার কোনো প্রস্তুতি নাই। এটা কেউ বিশ্বাস করবে? সাহাবি, কিতাবে এসেছে রাসূলে পাককে যে একবার ঈমানি নজরে দেখেছে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, যে বললেন আমার ময়দানে কিন্তু তোর মরা সুবহানাল্লাহ শুনতে চাই না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে শয়তান দৌড়াবার জন্য তাকবীর লাগবে, তাকবীর। শয়তান আছে নি সমাজে? শয়তান আছে, বলুন আছে কিনা বলুন। একবার উচ্চস্বরে বলুন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠান্ডা কষ্ট পাচ্ছেন? চট্টগ্রাম থেকে বেশি ঠান্ডা এখানে, চট্টগ্রামে কিন্তু এত ঠান্ডা নয়। আপনাদের এই এলাকায়, নদীমাতৃক এলাকায় ঠান্ডা বেশি। দোয়া করবেন যেন আল্লাহ পাক কথা বলার তৌফিক দেন। আমিন। হক কথা বলার কারণে অনেক মহবেলে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। তাই বলি কি হক কথা ছেড়ে দিব? হক কথা চলবেই, ঠিক কিনা বলেন? হক কথা চলবেই, কথা চলবে। কেউ চাকরি করি না, আল্লাহর বলে আমি করি। মাতাসাআত,
متى الساعة يا رسول الله؟ قال ما أعددت لها. رسول পাক প্রশ্ন করলেন, কি আবল তুমি কি প্রস্তুতি নিয়ে এসেছো এই কিয়ামতের দিনে? সেই জবাব দিল, মা আদাত্তু লাহা শাইআ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে দুইটা জিনিস আমার আছে। ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহ, আমার দুইটা জিনিস আছে, সেটা হলো আমি আল্লাহ পাককে এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। আর কিছু লাগবে? আসল জায়গায় হাত দিয়েছে, সুবহানাল্লাহ। বল, আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি না? ভালোবাসার তাগাদায় চারটা খুন বুকের তাজা জমিনে ছেলে দিয়েছে, দিকের বাবু মুসলমান। আল্লাহ পাককে মহব্বত করতে চাই? আরে যে দাও দেখো, আল্লাহ পাককে দেখাও, আল্লাহকে দেখাও যে আমরা আল্লাহর মহব্বতে আছি। বলুন এবং আমাকে মহব্বত করো, তাহলে সুসংবাদ দিচ্ছি তোমাকে, কিয়ামতের দিন আমার সাথে তোমার হাসর হবে। লাভ রাসূলকে মহব্বত করলে লাভ আছে কিনা বলুন? নেতা নেত্রীর মহব্বত কোনো লাভ নাই, কিন্তু একজনকে মহব্বত করতে হবে যিনি মহব্বতের পাত্র, মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদুর রাসূলুল্লাহ শত শত হাজার হাজার সাহাবী রসুলের প্রেমে গর্দানটা কেটে দিয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? আমরা তো শুধু আসি হালুয়া রুটি খাওয়ার তালে। আল্লাহ আমাদের হেদায়ত করুক, উচ্চ আল্লাহ। অনেকে কিন্তু কথা বলে না, এখন চাপলুস, ঠিক কিনা? কথা বলে না? আচ্ছা, কিন্তু আনিল হককে শয়তানুন আখরাস, রসুলের বার বলেছেন হক কথা থেকে যার জবান বন্ধ থাকবে। আমি রসুল বলে দিয়ে গেলাম, সে যে কেউ হোক, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। আমরা কি আল্লাহ এবং রসুলকে মহব্বত করবো? আল্লাহ তৌফিক দান করুন। আমি আমি আর ভূমিকা বেশি বাড়াবো, রাত্রও বেশি হচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন, আমিও অসুস্থ, আমার মনে হয় মুনাজাত করলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। কিছু বলা দরকার? কিন্তু মরা মুসলমান দিয়ে কোনো কাজ হবে না, জিন্দা মুসলমান হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সকলকে জিন্দা বানিয়ে দেন। কোরআন মানুষকে জিন্দা বানায়, মরা বানায় না, ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত।
যখন কোরআন মুমিনের সামনে পড়া হয়, এই কোরআন তাকে এমন আসর করে, ইমান যা ছিল কোরআন শোনার পর তার ইমান হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। নাকি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহর কোরআন শুনে যদি তুমি মুর্দা থাকো তাহলে বুঝতে হবে কোরআন তোমার আসর করে না। আমরা মুসলমানরা কিন্তু এখনো গরম হইনি। একবার মুসলমান যদি গরম হয় সমুদ্রের পানি সব ঢাললো ঠান্ডা করা যাবে না। তাদেরকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, এবং তারা নাকি নতুন কোরআন বানাবার জন্য চেষ্টা করেছে। ধরাটা কেমন হলো? খুব মজবুত ভাবে ধরেছে, ঠিক কিনা? একদিনে ধরে গোটা বিশ্বে 3 নম্বর আছে চীনের শক্তি, ঠিক কিনা? এখন আল্লাহর সামনে কোন শক্তি কাজ হচ্ছে? এটা এই রোগটা ধরলেই 3 দিন হায়াত, 3 দিন হায়াত, মাত্র 3 দিন এর মধ্যে শেষ, ঠিক কিনা? তাহলে তোমার অস্ত্র, তোমার শক্তি একজনের মোকাবেলায় কিছুই নয়। এই শক্তিমান কে? এই শক্তিমান কে? সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আমরা আল্লাহর কাছে বড় চাই এই বিপদ মহামারী থেকে আল্লাহ পাক যেন এই দেশকে হেফাজত করে, ঠিক কিনা? সব সময় পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বিপদ থেকে হেফাজত করে কে? কে করে? আল্লাহর কাছে প্রত্যেক দিন মাথা নত করতে হবে। রাজি? রাজি? আল্লাহকে খেপালে কিন্তু খবর আছে, খবর আছে সব। ডাক কার সাথে টক্কর বাজাও? এই বসা থেকে উঠতে পারবে এমন নিশ্চয়তাও দিতে পারে? এখানেই তো শেষ হয়ে যেতে পারে। আমাদের মহাবলে গত 2 বছর আগে এক বৃদ্ধ তিনদিন ওয়াজ শুনল ফজরের নামাজের পর বা জামাত ফজরের নামাজ পড়ে মুনাজাত আমার সাথে শরীক হলো। এই মুনাজাতের মধ্যে ইন্তেকাল, এখান থেকে উঠতে পারবেন এমন কোন নিশ্চয়তা কেউ দিতে পারে? সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে আল্লাহর ডাকের জন্য, ঠিক কিনা? এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? আল্লাহ বলেন কার জন্য? আল্লাহর জন্য হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য হয়ে যান, পৃথিবীর সব কিছু আপনার জন্য হয়ে যাবে। তাহলে
সেই নবীর শান কি? এই যে আমি একটা আয়াত পড়লাম সূরা ইসরা থেকে, ঠিক কিনা? আল্লাহ পাক কি বলেন? এটা হলো রসুলের মুজিজা, মুজিজাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের মুজিজা, রসুলের মুজিজা, বড় মুজিজা। আল্লাহু আকবার বলুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. কোরআন শুনতে ভালো লাগে? তাহলে বুঝতে হবে এখন ইমান আছে, ঠিক কিনা? কিন্তু কিছু মুসলমানের বাচ্চা আছে, কোরআন তো শুনেই না, কোরআন তো পড়েই না, আরেকজনকে শুনতেও দেয় না, পড়তেও দেয় না, ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ, বিচার হবে, ঠিক কিনা বলো মুসলমান? বিশ্বাস হবে, বিচার হবে, বিচার করবে আল্লাহ, করবে এই কিতাবের মোকাবেলা আজ পর্যন্ত একটা হার সৃষ্টি করতে কেউ পারে নাই, এবং এই কিতাবকে আল্লাহ পাক বন্দার সিনার মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ, বলে দিলে এই যে কিছুক্ষণ আগে এক কারি বলল, খারাপ লাগছে না ভালো লাগছে? তাহলে বুঝতে হবে এখনো বোরহানউদ্দিন লোকের ইমান ঠিক, ঠিক কি না? ইমান ঠিক। তাহলে রসুলের উপর যখন কোরআন শরীফ নাজেল হতো, রসুল সিনায় বসাবার জন্য বারবার বেশি জিব্বা নাড়াচাড়া করতেন, হেফজ করার জন্য। আল্লাহ পাক রাসূলকে পরামর্শ দিচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। যে কিতাব নাযিল করছে আপনার উপর সিনায় বসাবার জন্য, তাড়াহুড়া করে জিহ্বা বিষে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, আপনার সিনায় কোরআন ঢুকিয়ে দেওয়া, আপনার মুখ থেকে অবিকল কোরআন বের করা, এটা আমি আল্লাহর দায়িত্ব। কোরআনুল করিম আজাইব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, মুজিজাপূর্ণ কিতাব, ঠিক কিনা বলে মুসলমান? ইন্না সামানা কুরআনান আজাবা, সে কোরআন নিয়ে আজ বাংলার জমিনে ছিনিমিনি হচ্ছে, আজ মুসলমানদের সজাগ থাকতে হবে, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমিন। বালাগাল উলা বিকামালিহি, কষ্ট হচ্ছে? যে আওয়াজ ইয়া পড়তেছেন কাসিদ, আমার তো মনে হয় করিবুল মউত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জানাজার প্রয়োজন হবে? আওয়াজ দিয়ে বলুন, জানাজার প্রয়োজন হবে? আমি তো নতুন আসি না আপনাদের এলাকায়, এতদিন কি নিজ বপন করলাম, সব মরা মরা। আল্লাহ এগুলিকে জিন্দা বাগায় দেন, এদের হায়াত লম্বা করে দেন, এদের কি ইমান ওয়ালা বানায় দেন। আল্লাহু আকবার, বলবেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
করবি কিন্তু অনেকে সহ্য করতে পারে না, ঠিক না? বহু বুড়ার চেহারা একটু মলিন মলিন ভাব দেখতেছি তকবীর শোনার পর। খবরদার বুড়া, তকবীর শোনার পর যদি চেহারা মলিন হয়, আল্লাহর কসম খেয়ে বলে যাই, তোমার মত ইমানই হালতে হবে না। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে কিনা বলুন? তকবীর দিতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? একটা ইমানই তকবীর দাও আল্লাহ স্বরূপ। অনেকে ইমান বাবার জন্য মাজারে মাজারে ঘুরে, ঠিক নেই? বাংলাদেশে এমন এক পীর আছে, এত মোটা পীর বিশ্বে কোথাও আমি দেখিনি। আপনারা দেখছেন মাশাআল্লাহ কি মোটা, কি খেয়ে এত মোটা হলো আল্লাহ জানে। আল্লাহওয়ালার তো এত মোটা হয় না, আল্লাহওয়ালার হয় না হাইফ, চিপচিপে, কম খায় বেশি ইবাদত করে, ঠিক কি না? তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ ছাড়া ওলি হয় না, তাহাজ্জুদ ছাড়া ওলি হয় না, ঠিক কি না বলো মুসলমান? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. تهجد اقدار هولا جنة جوار جنو بوينت هولو وصلوا في الليل وصلوا في الليل والناس نيام تدخل الجنة بسلام. আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চার নম্বর গুণ হলো, রাস্তা যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, তোমার স্ত্রী তোমার খবর রাখে না, ঔলাদ ফরজন্দ রাখে না, আশপড়োশী ঘুমায়, তখন তুমি ঘুমাবে না, ওযু করে মুসাল্লা দানে রবের সাথে সম্পর্ক করো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল তাহাজ্জুদের নিয়ম এমন ছিল, কিতাবে এসেছে রাসূল পাক দুই রাকাত তাহাজ্জুদের মধ্যে এক খতম কোরআন শরীফ করতেন। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় লাকাদ তাওয়াররামা কদামা, রাসূল এত বেশি সালাতুল তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন যার কারণে ওনার কদম ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। হে আল্লাহর রাসূল, আপনার সামনের পিছনের সব তো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে, এরপরে এত লম্বা সময় তাহাজ্জুদের মধ্যে কেন দাঁড়ান? যার কারণে আপনার কদম ফুলে ফেটে ফেটে রক্ত বের হয়। রাসূল পাক প্রশ্নের জবাব দিলেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আফালা আকুনা আব্দান শাকুরা। হে আয়েশা, আল্লাহ যে আমাকে সাইয়েদুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, গোটা বিশ্বের মানব মণ্ডলের মধ্যে সবচেয়ে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার কারণে কবলার পরিবর্তন করেছেন, আমাকে যে আয়াত পড়েছি সূরা ইসরা থেকে, সে মেরাজ আল্লাহ পাক নিয়েছেন, এত সম্মান যে আল্লাহ পাক আমাকে করেছেন, আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না? এই জন্য যত বেশি লম্বা সময় তাহাজ্জুদের মাঝে মধ্যে দেয় আমার আত্মতৃপ্তি হয়। সুবহানাল্লাহ বলেন।
তাহলে তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না, ঠিক কিনা? তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য এই সমস্ত ফন্ডামি বাদ দিয়ে আমাদেরকে তরিকা ধরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে ইসরা মিরাজ, এটা রাসূলের বড় মুজিজা। আল্লাহু আকবার বলুন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সুবহান, প্রথমে আল্লাহ পাক সুবহান ব্যবহার করেছেন। লিমাদা, এটার অর্থ কি? মেরাজ এটা কোন সাধারণ জিনিস নয়, এটা কোন সাধারণ জিনিস নয়। ধুলির ধরা থেকে আরশে আযীম পর্যন্ত নিয়ে গেলেন রাসূলকে, সুবহানাল্লাহ। বলেন আরশে আযীম বোধহয় আপনাদের ঢাকার কাছেই হবে, আমেরিকার কাছেই হবে। প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আপনারা যে সুবহানাল্লাহ পড়তেছেন, আমার কিন্তু হাসি আসতেছে। এই সুবহানাল্লাহর আওয়াজ, মরা এত মরা এত বলার বড় আওয়াজ আটকায় রাখছেন কার জন্য? আওয়াজ কে এই না আরো আছে, বাকিটা রাখলেন কেন? এত এত কথা বলার বড় বের হয় না, এত বকিল কেন আপনারা? একবার উচ্চস্বরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই আছে আজকে। আজকে গরু না মোরগ খাওয়া আপনাদেরকে, মোরগ আলহামদুলিল্লাহ। কন এই মহাবলটা সবসময় চলুক, আপনারা চান? চান? এই লোক সংখ্যা দিয়ে হবে না, লক্ষ লক্ষ লোকের ইন্তজাম করতে হবে। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের যে মহাবল গিয়েছে, ফেসবুকের মধ্যে মন্তব্য করেছে, 6 লক্ষের ঊর্ধ্বে আমাদের মহাবল লোক হয়েছে। এই ভোলা তো ইনশাল্লাহ নিদর্শন দেখাতে হবে ভোলাবাসী। রাজি? রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। মানে এমন ব্যক্তিত্বের আজিসার সব হচ্ছে যিনি সারাটা জীবন কোরআনের খেদমত করেছেন, ঠিক কিনা? উনি জান্নাতি জান্নাতি জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি আহলাইন মিনান নাস কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ قال أهل القرآن هم أهل الله وخاصته. رسول پاک فرمان পৃথিবীতে আল্লাহর দুই ধরনের পড়োশি আছে। قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আল্লাহর পড়োশি কারা? রাসূল জবাব দিলেন, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন মানে কোরআন পড়ে আমল করে, এরা আল্লাহর পড়োশি এবং আল্লাহর খাস বান্দা। এই হাদিসের দ্বারা প্রমাণ হয়, হযরত মাওলানা নূরুল হক সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর খাস বান্দা ছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। উচ্চস্বরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআনের খাদেম হয়ে গিয়েছে তারা, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। আর কোরআন কোরআন মেনে চললে মানুষ ক্ষুধার্ত থাকে না, তাদেরকে আল্লাহ পাক সম্মান দেয়, ঠিক কিনা বলো মুসলমান? আজ ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, কোরআন শিখার কারণে
এই যে আমি নামাজ পড়াই প্রত্যেক জুমায় প্রায় 20-25 হাজার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, মন্ত্রীরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আমার ওয়াজে তারা নিচের দিকে মাথা নত করে থাকে, আমার চেহারার প্রতি নজর করে না, কিন্তু গ্রাম গঞ্জে কিছু তেলা পোকা আছে হুজুরদের ভুল ধরে, তেলা পোকা ঠিক কিনা বলো মুসলমান, এগুলো তেলা পোকা আমাদেরকে ওয়াজ শিখায়, অত সুরা ফাতিহা পড়তে দিলে হাজার গলত করবে ঠিক কিনা। তাহলে আমি হাজার জন্য তোকে আজ জিজ্ঞাসা করতে চাই, কোরআনের তাফসীর বাংলাদেশে চলবে না বন্ধ হবে? আওয়াজও চলবে না, চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমি সূরা ইসরা থেকে পড়তেছিলাম ঠিক কিনা, প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ الله أكبر সুবহান আল্লাহ পাক আগে ব্যবহার করেছেন, কেন যে ঘটনা ঘটেছে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, দোষ ত্রুটি অক্ষমতা থেকে যিনি পবিত্র, এই সত্তার নাম চিল্লা বলতে হবে কি আল্লাহর কোন দোষ আছে, অক্ষমতা আছে, দুর্বলতা আছে, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, এক সত্তা চিৎকার দি বলে বলতো উনিকে, এই জন্য সুবহান আল্লাহ পাক ব্যবহার করেছেন, কেন ডালের পানি খেয়ে যে মগজ হয়েছে এটা দিয়ে ইসরা এবং মেরাজের চিন্তা তুমি করতে পারবে না, এই কারণে এই ঘটনা আমি আল্লাহই ঘটাইছি, সুবহান আল্লাহ বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى উনি সে সত্তা, উনি পাক পবিত্র, ওনার আব্দ ওনার রসুলকে যিনি নিয়ে গেলেন হারামে মক্কি থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, লাইলা রাত্রের কিছু অংশে কিতাবে এসেছে রসুল যখন সালাতুল আশা আদায় করে হযরত উম্মাহানির ঘরে আরাম করতেছিলেন, হঠাৎ দেখলেন এই সাতটা ফেটে তিন ফেরেশতা নাজিল হলো, ইব্রাহিম মিকাইল ইসরাফিল আলাইহিমুসসালাম, তাহলে এটা আল্লাহ রসুলকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য, এই জন্য আমরা যে হুজুরদেরকে আনার জন্য লোক পাঠাই এটা কিন্তু সুন্নত ঠিক কিনা, এটাও সুন্নত, কিন্তু আজকাল আবার ফেসবুকের মাধ্যমে আদান প্রদান হয়, চুক্তি হয়, কিছু হুজুর আছে চুক্তি ছাড়া মহাবলে যায় না ঠিক কিনা, হেলিকপ্টার ছাড়া যায় না ঠিক কিনা বলো মুসলমান, অহংকারী এগুলি সব, এগুলির ওয়াজ শোনা জায়েজ হবে না ঠিক কিনা বলো মুসলমান,
কন্টাক করে যারা মহাবলে যায় এদের ওয়াজ শোনার মধ্যে কোনো বরকত নাই। মুসলমান তাহলে ওদিকে আর যাব না। আর এখন মাঠটা নষ্ট করে দিস একদল, একজন একজনকে গালি মন্দ করা, কুৎসা রটনা করা, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়ত করুক, আল্লাহ আমাদের হেদায়ত করুক। কি বেজার হচ্ছেন? কারা কারা এ পর্যন্ত বেজার হয়েছেন হাত উঠান তো দেখি। ও একজন উঠেছে হাত, আর বুঝবেন কবে? বাংলা ভাষাই না বুঝলে আর কি করা যায়? এক মহাপণ্ডিত বাঙালি বলল আফসুস করে যে বাঙালিরা শুধু কথায় কথায় ইংলিশ বলে, এটা আমি লাইক করি না। তাহলে উনি কি বললেন? তো নিজের মাতৃভাষা বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম রসুলকে ইস্তিকবাল করে নেওয়ার জন্য তিন ফেরেশতা আছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুসসালাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত নিয়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আকরা আলাইকা সালাম, আল্লাহ পাক সালাম পাঠিয়েছে। সালাম কত বড় মর্যাদাশীল, ঠিক কিনা? আল্লাহর এক নামও সালাম। هو الله الذي لا إله إلا هو قلنا هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام আসগিনে আল্লাহর এক নাম সালাম। আল্লাহর নাম নিয়ে যদি আমরা কথা বলি বরকত হবে কি না? বরকত হবে। আর সালাম নেই সমাজের মধ্যে, কিন্তু কিছু মতলবী সালাম আছে, ভোটের আগে সালাম শুরু হয়, টাকা দাখিল করার পর সালাম, হিন্দু কো সালাম, মুসলমান কো সালাম, নারী কো সালাম, বৃদ্ধ কো সালাম, বাচ্চা কো সালাম, ঘুমের মধ্যে সালাম দেয়, আছে কিনা? এমন আছে কিনা? মতলবী সালাম সব। এই জন্য মতলবী সালাম দিব না, আমরা সুন্নতি সালাম দিব। রাজি? রাজি? এটা হলো আমাদের শিয়ার, এটা হলো আমাদের গুণ। আল্লাহ পাক আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ, একবার দেন তো দেখি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে বাড়িতে যেয়ে কিন্তু ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন আগে। নবাবজাদা নসরুল্লাহ খান মহারানা তো এক পয়সাও দেন নাই, কিন্তু বিবির থেকে সব হক আদায় করে নিয়েছেন, ঠিক কিনা? বুড়ারা সাবধান, মৃত্যুর আগে মহারানা আদায় করে যাবেন, আর না হলো খবর আছে কিন্তু মারাত্মক খবর। কিভাবে এসেছে যে পুরুষ বিবাহ করবে মহারানা ধার্য করে, মৌত রাত পর্যন্ত মহারানা আদায় করবে না, এই স্বামী আল্লাহ পাক কিয়ামতের দিন জেনাকারীর সাথে হাসর করাবেন। নাউজুবিল্লাহ, বলেন বিবির হক আদায় করবেন। রাজি? রসুল কিভাবে বিবিদেরকে সালাম দিতেন? যখন রসুল হুজরায় দাখিল হতেন, আজওয়াজ মুতাহহারাত আমাদের আম্মাদানকে রসুল সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহাব্বত বাড়াতে চাই। এই রসুলের সুন্নতির উপর তিন দিন আমল করেন, ঘরে ঢুকে আজকে কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালাম দিতে পারবেন? দেখবেন বিবির মধ্যে আর স্বামীর মধ্যে কোন হিংসা বিদ্বেষ থাকবে না, জান্নাত থেকে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দিবেন। আর অথচ আজকে আমাদের স্বামী আর বিবির মধ্যে যে ঝগড়া, দা কুড়াল সম্পর্ক, একটু পাকের দেরি হলেই কি হয়ে যায়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহ।
রসুল বলেছেন যে পুরুষ মেয়ে লোকের গায়ে হাত দেয় এগুলি হলো বেহায়া, নির্লজ্জ, বেশরম। ঠিক কিনা বলো মুসলমান? এরা হলো তোমার আদরের পাত্র, এদের হাড্ডি কিন্তু তেড়া, সোজা করতে গেলে ভেঙে যাবে। মহব্বতের মাধ্যমে এদের থেকে কার উদ্ধার করতে হবে? রাজি? রাজি? এই কথাগুলিকে বলার দরকার আসেনি? তাহলে বিবি কাদের আছে হাত উঠান থেকে কারা কারা বিবাহ করেছে? মাশাল এই কয়েকজন মাত্র, আর সব অবিবাহিত। বিবাহ করেছেন? আজকে ঘরে যাই কি করবেন? বিবিকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন? রাজি? কে শিক্ষা দিচ্ছে এটা? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কে শিক্ষা দিচ্ছে? কে? আল্লাহ। চিল্লা বলেন, কে? আল্লাহ। আল্লাহ আদব কায়দা শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন ঘরে ঢুকতে পারবে না, নিজের ঘর হোক পরের ঘর হোক, পারমিশন ছাড়া ঘরে ঢুকা যাবে না। হুকুম কার? কার হুকুম? অথচ এখন দেখা যায় যে ভাবির ঘরে দেবর হুক ঢুকতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। যত আকাম হয় সমাজের মধ্যে আজ ভাবি এবং দেবরের মধ্যে হয়। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহর গজব কেন উঠবে না সমাজ থেকে আজ? আমানতের খেয়ানত হচ্ছে সমাজে, ঠিক কিনা? তাহলে কোন ঘরে ঢুকতে পারবে না, নিজের হোক পরের হোক, পারমিশন ছাড়া। পারমিশন দিলে যদি তোমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, হ্যাঁ ঢুকতে পারো, ঢুকে তোমার প্রথম কাজ হলো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরের বাসিন্দাদেরকে প্রথম কাজ হলো সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন, এটার উপরে আমল করতে রাজি যুবকেরা? রাজি? ইনশাআল্লাহ এই রসুলের সুন্নতের উপর তিন দিন আমল করে দেখো, মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। বিবি স্বামীর মধ্যে স্বর্গীয় মহব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। যার বিবি ঘরের মধ্যে অন্য ধরনের, তার ঘরটা কিন্তু জাহান্নাম, ঠিক না? জাহান্নাম, জাহান্নাম। এই জন্য জান্নাত বানাতে হলে রসুলের তরিকায় চলতে হবে, সালাম দিবে, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরীল আলাইহিস সালাম এসে রসুল পাককে প্রথম কি বললেন? ইন্নাল্লাহা আকরা আলাইকাস সালাম, ইন্নাল্লাহা আকরা আলাইকাস সালাম, ইন্নাল্লাহা আকরা আলাইকাস সালাম। হে রসুল, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠিয়েছে এবং আমাদেরকে পাঠিয়েছে আপনাকে ইস্তেকবাল করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না মুসলমান? রসুল পাককে মেরাজ নেওয়ার আগে ওনার সিনা চাক হল, হার্ট অপারেশন হলো। পৃথিবীতে এই নজির নাই, হার্ট অপারেশনের মধ্যে মানুষকে সজ্ঞানে রাখা হয় না, অজ্ঞানে রাখা হয়, ঠিক কি না? কিন্তু রসুল বলেন, আমার মেরাজ সত্য এমন ভাবে হলো, জিবরিল যে আমার বুক চিরে আমার কলিজা গুড্ডে জান্নাতে তসতিরির মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ধোলাই করতেছে, কাবায়ে মুশাররফার কাছে এগুলি হচ্ছে, আমি সজ্ঞানে চক্ষু দিয়ে এগুলি দেখতেছি। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূলের জন্য বুরাক আনা হলো, বুরাক বুঝেন বার্ক, বৃষ্টির আগে আসমানের মধ্যে বিজলি চমকায়নি, কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড? সেকেন্ড নয়, এর চেয়ে দ্রুত সময়ে মসজিদ হারাম থেকে আল্লাহ পাক মসজিদ আকসায় রসুলকে পৌঁছে দিয়েছেন।
যাবেন অনেক দূর, ঠিক কিনা? এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান মোটাই হলো আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কাছে ধারে আপনাদের এই এটাকে কি বলে, মানিকার হাটের কাছেই হবে। এত দূর যাচ্ছেন সাথে কি জিবরিল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে রাসূলকে পৌঁছে দেওয়া হলো। রাসূল পাককে যখন বাইতুল মাকদাসে পৌঁছে দেওয়া হলো, এখন সমস্ত নবীদের ইমামতি কি করবেন এটা নিয়ে জল্পনা কল্পনা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোলে করে এনে বললেন, মুসাল্লায় দাঁড়ায় করে আজকে আপনার ইমামতি অন্য কোন ইমামতি চলবে না। আন্তাল ইমাম, আপনি ইমাম, আল্লাহু আকবার বলুন মুসলমান। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মাকদাস গেলেন, অনেক ঘটনা ঘটল। এরপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান তয় করলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন হযরত জিবরিল। সিদরাতুল মুনতাহা তো সিদর অর্থাৎ বড়ি, বড়ি গাছ, সীমান্ত বড়ি গাছ। কিতাব এসেছে এই বড়ি গাছের এক একটা পাতা হবে হাতির কানের মতো বড় বড়। জিবরিল আলাইহিস সালাম ওখানে থেমে গেলেন। রাসূল বললেন, হে জিবরিল, এত দূর আমাকে আনলে অথচ অগ্রসর হচ্ছ না, কারণ বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে হলো নূরের জগৎ, আমার যাওয়া নিষিদ্ধ। এক সরষে বরাবর যদি জিবরিল কদম বাড়ায় তার শরীরের 600 পর আল্লাহর নূরে তেজল্লিতে জ্বলে খাক হয়ে যাবে, আর কোনো পারমিশন নেই। রফ রফ দিয়ে রাসূল পাককে আল্লাহর দরবারে নেওয়া হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর মুকালামা হলো। মুফাসসিরিন লেখেন ওই যে লাইলা বলা হয়েছে রাত্রের কিছু অংশ, এটা মুফাসসিরিন লেখেন এর মধ্যে 27 বছর 6 মাস কেটে গেছে। এগুলি কি ডালের পানি খেয়ে বুদ্ধি আসবে? এই জন্য সুবহান বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رحمه رسوله قطع بطن حلو شاتا يبطشر شاي ماسك دیکھے سي এখন প্রশ্ন করতে পারেন, লাইলা বলা হয় রাত্রের কিছু অংশে, এতটুকু সময় কিভাবে যেতে পারে? আল্লাহ ইচ্ছা করলে নিতে পারেন না? এই জন্য সুবহান বলা হয়েছে, যেটা তুমি তোমার চিন্তা শক্তি যেখানে শেষ আল্লাহর কুদরত সেখানে আরম্ভ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর মুকালামা হল। এবং এখানে অনেক লম্বা ঘটনা, হাদিয়া দিয়ে পেশ করলেন উম্মতের জন্য আল্লাহ রাসূলকে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এ কমাতে কমাতে 5 ওয়াক্ত। আল্লাহ পাক বলেন, হাবিব জান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে ওই 50 ওয়াক্তের সওয়াবে আমি তাদেরকে দান করে দিব। আল্লাহর সাথে মোকালামা করে রাসূল ফিরে আসলেন। এসে দেখেন যে পানি দিয়ে উযু করে রাসূল মেরাজ গিয়েছেন সে পানি এখনো শুকায় নাই। যে ঘর থেকে রাসূল গেলেন ঘরের দরওয়াজার
কোয়াটা এখনো নড়ছে, এবং যে বিছানা থেকে রসুলকে নেওয়া হলো ওই বিছানাটা এখনো গরম। এই ঘটনা ঘটালেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ পাক বলেন মুনাজ্জাহাম মিনান নাকায়েস ওয়াল উয়ুব, আমি আল্লাহ পাক সব দুর্বলতা অক্ষমতা থেকে আমি আমি পাক পবিত্র, এই জন্য এই ঘটনা পৃথিবীর কেউ ঘটায় নাই, আমি আল্লাহ ঘটাইছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি বাংলাদেশে আসে শাহজালাল বিমানবন্দরের নামে, প্রেসিডেন্ট ভবন পর্যন্ত যাওয়ার জন্য প্রেসিডেন্টের গাড়ি ছাড়া রাস্তায় অন্য গাড়ি চলতে দেওয়া হয় না, ঠিক কিনা? রেড সিগন্যাল দিয়ে সব গাড়িগুলি দুই পাশে পার্কিং করে ফেলে রাখা হয়, সময় যায় কিনা? এর মতো সময় যায় কিনা? রসুল যখন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক গতি নামে যত গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যের গতি, চাঁদের গতি, তারকার গতি, সময়ের গতি, সব গতি আল্লাহ পাক অডিয়ান জারি করলেন, আমার নবী আমার দরবার থেকে আপন ঘরে পূজা পর্যন্ত কোন গতি চলতে পারবে না। এর মধ্যে 27 বছর 6 মাস যাওয়া কি আল্লাহর জন্য কঠিন? আল্লাহর জন্য কঠিন? এই জন্য সুবহান ব্যবহার করা হয়েছে। আল্লাহ আকবর বলুন, আল্লাহ আকবর। এই ঘটনা যখন রসুল সালাতুল ফজরের পর সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন, ওখানে কিন্তু আবু জাহালও ছিল। আবু জাহাল বললে, এতদিন তো মুহাম্মদকে পাগল বলতাম, এখন দেখি পুরা পাগলই হয়েছে। আমি তো বাইতুল মাকদসে ব্যবসা বাণিজ্য করতে যাই, ওটের বহন নিয়ে যখন যাই 1 মাস সময় লাগে। কেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদসের দূরত্ব হলো প্রায় 1850 কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলেন না। তখন রসুলকে সে বলল, এ মুহাম্মদ, আল্লাহর সাথে কি হয়েছে না হয়েছে এটা আমার জানার দরকার নাই, তবে তুমি বাইতুল মাকদসে কিছু রাত্রের কিছু অংশে তুমি বলতেছো কিছু অংশে গেছ, অথচ আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই ওটের বহন নিয়ে প্রায় 1 মাস সময় লাগে, এ রাত্রের কিছু অংশে তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল হারামে বাইতুল মাকদসে তুমি গেলে, এটা কোনো বিবেকবান লোকের কথা হতে পারে? এটা কি সত্য? রসুল বলে, হ্যাঁ, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। সাদেকুল আমিন, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, ঠিক না? মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাশা ওয়ালা মুতাফাহাশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। রসুল জীবনে যার জবান দিয়ে একটা ফাহেশা কথা বের হয় নাই, মিথ্যা কথা বের হয় নাই, যে রসুলের জবানটাই ছিল কোরআনুল কারীম, আল্লাহু আকবার মুসলমান। ওনার হাত কোরআন, ওনার কদম কোরআন, ওনার শরীর কোরআন, ওনার জিহ্বা কোরআন। সুবহানাল্লাহ। বলেন কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, كأن القرآن يمشي على الأرض. زمین جوان قرآن، جیون تو قرآن، چلن تو قرآن، بستر قرآن، عمل قرآن، مدینہ طیبہ گل دی ہت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم انہی ہلن آمد نبی الحمدللہ پڑھن نا ہتو شے نبی کے گالی دیتے ہوئے دے شے مسلمانر بچرا چھڑے دے نہیں ঠিক কিনা বলে মুসলমান? বিচার হবে ইনশাআল্লাহ। কে বিচার করবে? কে বিচার করবে? আল্লাহ করবে। আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি রসুলকে, ঠিক কিনা বলেন? এগুলি কোন রাজনৈতিক সংলাপ নয়, এগুলি কোরআনের কথা, ঠিক কিনা? প্রয়োজন যদি হয় শানের সালাত হেফাজত করার জন্য
রাস্তায় নামতে বাধ্য। আমরা যদি হয়ে যায় নামতে রাজি, রাজি আল্লাহকে দেখাও। ইমানি সংকট দেখা দিচ্ছে এখন, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে, সব একদল, সব একদল কালিমা গুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিক ওদিক এগুলি চলবে না। তাহলে এদিক ওদিক রসুলকে যদি গালি শোনাও তাহলে চীনের অবস্থা বাংলাদেশও হবে, ঠিক কিনা বলেন? রসুল কি নিয়ে আসলেন? এই উম্মতের জন্য নামাজ সালাত, ঠিক কিনা? এত মর্যাদা সালাতের, আল্লাহু আকবার বলুন, সালাত দিয়ে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে। আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি আমি থাকে যখন বন্দা সেই জায় থাকে আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, কোন ভণ্ড বিনের প্রয়োজন হয় না, বান্দা নামাজের কারণে আল্লাহর কুরবত হাসিল করতে পারে, ঠিক কি না মুসলমান? আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই কবর নাই, নামাজ নাই ঈমান নাই, একটাই আছে জাহান্নাম ছাড়া অন্য কিছুই নয়, ঠিক কি না? আবু জাহাল এই ঘটনা শোনার পর বলে এটাই মুখ্য সুযোগ, মুহাম্মদকে আটকাবার জন্য এটাই মুখ্য সুযোগ। অনেকে দেখেন আলেমদের ভুল ধরার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন মসজিদে আসে ইমাম সাহেব কি বলে নোট করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? নোট করতেছেন আপনি, কার নোট করেন? আপনার নোট আগে হচ্ছে, আপনার নোটটা আগে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন মুসলমান? কত বড় মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না, জুমার নামাজ পড়তে আসে তো ইমাম সাহেব কি বলে রেকর্ড করার জন্য। আরে রেকর্ড আর কত করবেন, আপনার রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনার অপকাজের রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আবু জাহাল বলল, দৌড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেহেতু আবু বকর তোমার সাথে কি পাগলামি কথা বলে, আজ আজকে রাত্রির কিছু অংশে নাকি সে আল্লাহর সাথে মোলাকাত করে এসেছি, সাত তবক আসমান তয় করে, এটা কোনো বুদ্ধি লোকের বুদ্ধিমান লোকের কথা হতে পারে? হযরত আবু বকর আবু জাহালের হাত ধরে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছে? বলে হ্যাঁ। তাহলে তুমি শুনে নাও, যিনি রেসালাতের আগে জীবনে মিথ্যা কথা বলে নাই, নবী হওয়ার পরে তিনি মিথ্যা কথা বলবেন, আমি আবু বকর কশিন কালো এ কথা বিশ্বাস করি না, রসুলের মেরাজ হক আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহ আকবার বলুন। সুযোগ করতে পারলেন না, সুবিধা হলো না। এখন রসুলের বাক্যে তিনটা প্রশ্ন করলো,
আটকাবার জন্য। জয় মোহাম্মদ, আমি তো সবসময় বাইতুল মকদসে যাই। বলো তো বাইতুল মকদসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কোন দিকে কয়টা, এগুলি বলে দিতে হবে। আচ্ছা, আমি যে আপনাদের ইদারা মহাবলা আসছি, আমার পিছনে যে বিল্ডিং, এটার দরওয়াজা কয়টা, জানালা কয়টা, শিক কটা, এগুলি করার জন্য আমি আসছি? রসুল পাক এগুলি করার জন্য গেছেন? আল্লাহর দিদার লাভ করার জন্য গেছেন, ঠিক কি না? রসুল পাক চিন্তিত হয়ে গেছেন, কি জবাব দিবে? রসুল কোন সমস্যায় পড়লে এর জবাব স্বয়ং আল্লাহ পাক রসুলের সমর্থনে আগে জবাব দিতেন। রসুল পাককে সান্ত্বনা দেওয়া হলো, জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দেওয়া হলো, জিব্রাইল যাও, আমার নবী চিন্তিত অবস্থায়, এটা আমি আল্লাহ পাক কখনো বরদাস্ত করতে পারি না। আবু জাহাল আমার নবীকে ঠেকাবার জন্য প্রশ্ন করেছে, বাইতুল মকদসের সিঁড়ি কয়টা, জানালা কয়টা, দরওয়াজা কয়টা। রসুল না দেখে বলার প্রয়োজন নাই, গোটা বাইতুল মকদসটা আমার রসুলের সামনে নিয়ে যাও। আমার রসুল দেখে দেখে, আইনুল ইয়াকিন, রসুল দেখে দেখে বলে দিবে জানালা কয়টা, দরওয়াজা কয়টা, সিঁড়ি কয়টা। যখন রসুল বলে দিলেন, ফাবুহিতাল্লাযী কাফার, তার মুখ বন্ধ চিরদিনের জন্য হয়ে গেল, ঠিক কি না? ঠিক। মেরাজ থেকে আমরা কি শিখলাম? এই আগামী মাসে তো মেরাজ, রাজব, ঠিক কি না? এই আল্লাহ পাক যে মেরাজ ঘটালেন, রসুলের সম্মান বাড়ায় দিলেন, ঠিক কি না? যে রসুলের মর্যাদা এবং উম্মতের জন্য রসুল নামাজ নিয়ে আসলেন, সুবহানাল্লাহ পড়েন, সে নামাজ আজ মুসলমানরা পড়ে না, নারীরাও পড়ে না, পুরুষরাও পড়ে না। তা আজকে যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কুরবত হাসিল করতে হলে সবচেয়ে বড় ইবাদত হলো আসসালাহ, 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 নামাজ, 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 ঠিক কি না? আর যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ আদায় করতে রাজি? আর তোমার হাতের মধ্যে মোবাইল না থাকে কোরআন চলবে, উঠবে? যুবকদের হাতে মোবাইল থাকবে না, কোরআন থাকবে, ঠিক কি না মুসলমান? আজ যুব চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বিজাতির, বিজাতিদের এই কলা কৌশলের মাধ্যমে আজ মুসলমানদের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কি না? রাত্র 12টার পর দরওয়াজা বন্ধ করে ফজর পর্যন্ত কি হয়? মা বাপ তো খুব খুশি যে আমার ছেলে তো লেখাপড়া করে মাশাআল্লাহ মুজাহিদ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে যে অন্য কাজ চলতেছে মা বাবার তো সেই খবর নাই, ঠিক কি না? 15 দিন পরে দেখা গেল মেয়েটাও ঘরে নাই, ছেলেটাও ঘরে নাই, দুইজন দুইজনের হাত ধরে কি হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রসুল যে হাদিয়া দিয়ে গেছেন আমাদের জন্য সালাত নামাজ, যুবকেরা নামাজ পড়তে রাজি? যুবকেরা নামাজ পড়তে রাজি? আচ্ছা, তাহলে এই নামাজ সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ, ঠিক কি না? সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। তাহলে কোন পীর যদি নিষেধ করে নামাজ পড়বে না, সে কি পীর? শয়তান, 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 ঠিক কি না? আর ওই যে বলেছিলাম মাশাআল্লাহ মোটা পীর, এত মোটা হয় শাহজালাল ইয়ামানি মুজাররদ রাহিমাহুল্লাহ, চিপচিপে ছিলেন। এবং সিলেটে যখন আমি গিয়েছি ওনার মিউজিয়ামের মধ্যে ওনার তলোয়ারিটা দেখেছি, যে তলোয়ারি নিয়ে উনি রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন, এটা প্রায় 8-9 কেজি হবে, আমি হাত দিয়ে উঠে দেখেছি, এখনো ব্লেডের থেকে তীক্ষ্ণ ধার, আমার চেয়ে প্রায় 1.5 হাত লম্বা হবে। এই ছিল পীরদের তরিকত, দিনের বেলায় ইসলামের শত্রুদের মোকাবেলায় জিহাদ, আর রাত্রি বেলায় সালাত ও তাহাজ্জুদ, ঠিক কি না? অথচ খেয়ে খেয়ে পেট বানিয়েছে, লাচার করতে পারে না, এগুলি আর মুরিদানরা বলে কার মধ্যে কি আছে বলা যায় না, তার মধ্যে যা আছে তো দেখাই ফেলে, যারা আছে কি শয়তানি ছাড়া। আর তার উক্তি কি? সে চিন্তা, সে স্বপ্ন দেখেছে আল্লাহ নাকি খুব চিন্তায় আছে তার সাথে, তার সাথে পরামর্শ করার জন্য,
এই বেলায় যদি নাউজুবিল্লাহ আস্থা হয় তাহলে ঈমান নষ্ট হবে। আর উনি স্বপ্ন দেখেছেন রসুল পাক ময়লার স্তূপের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়া, আর উনি নাকি মা ফাতেমার স্বামী। এগুলি কোন বিবেকবান মানুষের কথা হতে পারে? এক কথায় বলতে হবে পাগল। কি বলতে হবে? পাগলের ঔষধ কি? আনতা আব্দুল্লাহ ওয়াহাদা আসাউল্লাহ নাযালতু ফীকা বিবিসমিল্লাহ। ইতো আল্লাহ ইতো আল্লাহ বিসমিল্লাহ বলে গরম পানি দিতে হবে, ঠিক হয়ে যাবে। কোন ভণ্ড পীরের জায়গায় দেশে নাই, ঠিক কিনা বলো মুসলমান? কোন ভণ্ড পীর আঁকা আঁকা করতে দিব না আমরা এই বাজে দেশকে। প্রয়োজন বলে লক্ষ লক্ষ মুসলমানের লাশ পড়বে, কিন্তু এই ইসলাম বিরোধী যারা আজ মুসলমানদের ইমান নষ্ট করে তাদেরকে কখনো এই দেশের জাতি মুসলমানরা ক্ষমা করবে না। একমত? একমত? তার একমত আল্লাহু আকবার। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া বুজুর্গ হওয়া যায় না। এটা নামাজ হলো আল্লাহর হক, ঠিক না? আল্লাহর হক আদায় না করলে কিন্তু খবর আছে, সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করুন, নামাজ আদায় করার তৌফিক দান করুন, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সমাজের মধ্যে আজ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আজ ইসলামের বিরুদ্ধ জনন করার জন্য সব শয়তান ঢুকে গেছে, ঠিক না? এই শয়তানদের থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এই বুরহানুদ্দিনের মুসলমানদেরকে, যুবকদেরকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ রসুলের জন্য যারা মহব্বত দেখাইছে এই ওসিলা আপনারা নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আমার কথায় যদি কোনো বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন, আমি কোরআন হাদিসের কথাই বলেছি, ঠিক না? আমার জন্য দোয়া করবেন। আচ্ছা দোয়া বদোয়া করবেন, কার হাত উঠান তো দেখি, বদোয়া করবেন, দোয়া করবেন, দোয়া। আমিও দোয়া করি আল্লাহ পাক এই ময়দান থেকে প্রত্যেকটা যুবককে ওলি হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ পাক সবসময় মহাবলকে জারি রাখো, এবং হযরত মাওলানা নুরুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার রুহের সওয়াব বুঝিয়ে দাও। এই এলাকায় যত মুমিন মুমিনাত মুদ্দেগান কবরে শোয়া আছে প্রত্যেকের রুহের সওয়াব বুঝিয়ে দাও। এই মাহফিলটা করতে কি পয়সা লাগে না? শ্রম লাগে না? এই জন্য আমি দোয়া করতেছি মাওলানা নাজিউর রহমান, নাকি নাজিউল্লাহ, ইন্তেকাল করেছে কম বয়সে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, ওনার পরিবারের সকলকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক আমাদের সকলে হায়াত বাড়াইয়া দেন। এই জন্য এখানে মহবল করতে গিয়ে ওনারা খুব হিমশিম খাচ্ছেন, যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে সামনে ওনারা আর মহবল করতে পারবে না। আপনারা মেহরবানি করে যদি সহযোগিতা করেন, দশজন যদি 5,000 টাকা করে দেন, 20 জন যদি 2,000 টাকা করে দেন, 50 জন যদি 1,000 করে দেন, আর 500 করে যদি 100 লোক দান করেন, তাহলে মোটামুটি ওনাদের এই করজ শোধ করতে পারবেন। আপনারা কি সহযোগিতা করতে পারবেন? পারবেন তো বলুন তো দেখি। আমি কিন্তু কোনো কালেকশন মানেকশন এগুলি জানি না, কিন্তু এখন কি করা যায়? ওযু পানি না থাকলে তৈয়মম করা যায়, এখন এই এদেরকে বাঁচাবার জন্য আপনাদের সহযোগিতা করার দরকার, ঠিক কিনা? তো আপনারা বলুন তো দেখি 5,000 টাকা কে কে দিতে পারেন? দেরি করলে কিন্তু আপনারাই কষ্ট পাবেন, তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা করে কয়েকজন লোক পাওয়া যাবে বলুন তো দেখি? এই এলাকার অনেক ছেলেপেলে বাহিরে থাকে, আল্লাহ পাক তাদেরকে হায়াত দারাজ করুন, সুস্থতার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করুন। আমি দোয়া করব, আসেন কেউ 5,000 টাকার মতো দেওয়ার, অন্তত 2,000 টাকা করে বলুন না,
2000 টাকা 20 জন বলুন আছেন তাও নেই, 1000 টাকা করে 50 জন পাওয়া যাবে বলুন তো দেখি, 1000 করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হযরত কি নাম আপনার, লেখে গুলি কেউ মাশাআল্লাহ ইমাম সাহেব মাশাআল্লাহ ইমাম সাহেব আল্লাহ দরাজ করুন ওনাকে, কি নাম না জনাব মাওলানা, জনাব মাওলানা মুজিবুল হক সাহেব ইমাম সাহেব উনি 1000 টাকা, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এত মরা হলে তো বুঝাই যায় আপনারা কি দিতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একজন পাওয়া গেল আর ফরিদ হাওলাদার, কই উনি কই ফরিদ হাওলাদার না মাশাআল্লাহ, শরীরে তো বোঝা যায় আরো বেশি দিতে পারে, আল্লাহর কোরআনের জন্য আরো বেশি দেন। আর আমি দোয়া করবো আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, 5000 টাকা 5000 টাকা 2000 মাশাআল্লাহ 2000 টাকা দিন। একটা মাশাআল্লাহ খেয়াল রাখবে, বাড়িওয়ালা যদি বকিল হয় মেহমানদারি না করে তাহলে ওই মেহমান ওই ওয়াক্তের খাওয়া লুট করে খাওয়া জায়েজ হানাফি মাযহাবে। তাই বলে আবার আজকে যে শুরু করবেন না, হুজুর বলে যে লুট করে খাওয়ার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। বলুন আর কে, মাশাআল্লাহ মোহাম্মদ আকবর 5000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। আর কে আর আছে, তোমরা ভিতরে লোক পাঠাও না। রহিম বক্সেল ভাই 5000, হাজি সাহেব 2000, কি নাম রহিম বক্সেল আব্দুর রহিম বক্স নাকি হাজি, হাজি আব্দুর রহিম হাওলাদার নাকি হাওলাদার সাহেব 2000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন, আমিন আমিন। বলতো কি কষ্ট, আল্লাহ সকলকে কবুল করুন, আমি আর কে বলুন বলুন। মাশাআল্লাহ মাকসুদুর রহমান 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ ইমাম সাহেব বলুন মাশাআল্লাহ, হযরত মাওলানা আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব 1000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন, আমিন। আর কে জি বলুন, কি নাম মোহাম্মদ ইকবাল 1000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন, আমিন। আর কে বলুন বলুন, এখনো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। বলুন, আচ্ছা 500 টাকা করে যদি কেউ দিতে পারেন বলুন। আচ্ছা আমি কিছু শরীক হই, আমি তো আর বড় লোক নই, গরিব মানুষ, আমার যা আল্লাহ তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ শরীক হতে চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। হুজুর কেবলা 1000 টাকা, সবাই বলেন মারহাবা। এই মারহাবাটা কিন্তু বখিল হইছে আপনাদের, কি আমার সাথে আপনার কোনো দুশ্মনী আছে নি? আমি বাহির থেকে এসে 1000 টাকা দিলাম, এই 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 আবেদন তাকবীর নাউযু বিল্লাহি মিন যালিক, আলহামদুলিল্লাহ বলেন জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে প্রতিদান দান করুন, আমিন। আর আছেন কেউ কি নাম মোহাম্মদ আজিজুল হক জয়নগর, কত 1000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুল হান্নান 1000, আখতার হাওলাদার 1000 টাকা, আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা দিচ্ছে এদের কামায়ের মধ্যে হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও, এরা যেন আরো বেশি দিনের খেদমত করতে পারে তৌফিক দাও, আর যারা এখনো দিতে পারে নাই তাদেরকে দেওয়ার তৌফিক দাও, আমিন। আর কে সেকান্দার ফরাজি, কত 1000 টাকা, আল্লাহুম্মা আমিন
আল্লাহ কবুল করুন, আমিন। হাফেজ মুতাহার জয়নগর মসজিদের ইমাম সাহেব 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। আর কে? জনাব আব্দুল হক মাস্টার 2000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। আর কে? কি নাম? মোহাম্মদ বশির 500 টাকা নগদ দান করুন, আল্লাহ কবুল করুন, আমিন। আর কে? আবুল কাসেম 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা, আপনারা তো বলতে সময় লাগে, এই জন্য আপনারা প্রত্যেকে হাতটা পকেটে ঢুকান, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ঢুকান, দেখি আল্লাহ পাক কি বরকত দেয়। প্রত্যেকে শরীর হলে অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা হাত ঢুকান পকেটে, আল্লাহ যেন আমাদের এই দানের মধ্যে বেশি বেশি বরকত দান করেন, আমিন। কে আছেন আর? সালাউদ্দিন 500 টাকা, আল্লাহ পাক কবুল করুন, আমিন। জনাব সিদ্দিক ফরাজি সাহেব 1000 টাকা, আমরা বলি মারহাবা, আল্লাহ তাআলা আপনার ডাককে কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত শুটিং, আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন অথবা যাদের রুমাল আছে, আপনারা একটু দয়া করে রুমাল নিয়ে নেমে যান। হুজুর কাবলা সকলকে পকেটে হাত দিতে বলেছেন, একটু দাঁড়ান, যাদের কাছে রুমাল আছে বিশেষ করে ইমাম সাহেব হুজুর যারা, একটু রুমালগুলো নিয়ে দুজন দুজন করে ধরে একটু কালেকশন করেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত শুধু হুজুর কাবলার একটি খুতবা রয়েছে, যেখানে অনেকগুলো খুতবা বাংলা অনুবাদ দেওয়া রয়েছে, আব্দুল্লাহ শাহি মসজিদের খুতবা, এই বাংলা অনুবাদ কৃত খুতবাটি আপনারা 150 টাকা হাদিয়ায়, 150 টাকা হাদিয়ায় স্টেজ থেকে নিয়ে যেতে পারবেন। মাঠের মধ্যে আমাদের স্বেচ্ছা সকলে তওবা করি, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبنا يا ربي من كل شرك ومن كل كفر ومن كل معصية لا نعود إليه. اغفر يا الله لأنك غفور رحيم. شكر يا الله، شكر، الحمد لله رب العالمين. এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন, এবং যারা গভীর রজনী পর্যন্ত বসে কোরআন হাদিস শুনলে আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, যুবকদেরকে কবুল করুন, আমাদের সকলকে আল্লাহ পাক কঠিন রোগ থেকে হেফাজত করুন, আমাদের সকলকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে, আল্লাহ পাকের দরবারে আমরা তামান্না করি, আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা কথা না বলি, মুনাজাতের মধ্যে কথা বললে হইচই করলে দোয়া কবুল হবে না, এই জন্য কোনো বাহিরে যারা আছেন, পাশে যারা আছেন, নীরবতা অবলম্বন করতে হবে। হাত কাজ করবে, মুখ বন্ধ থাকবে, হাত কাজ করবে, মুখ বন্ধ থাকবে, আমরা যেন কোনো কথা না বলি, আমরা যেন কোনো কথা না বলি, কোনো কথা হবে না, চুপচাপ আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবো। হাত উঠাবার পরেই আপনারা বন্টন শুরু করবেন, কোনো কথা বলা যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে আদব রক্ষা করে
মহাবলের আখেরি মোনাজাতে সকলকে শরীক হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কাতারগুলো সোজা করুন, ফাঁক রাখেন, যেন তবরক বন্টন করতে সুবিধা হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। গভীর জনিতে যেন আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেন এবং এই বুরহানউদ্দিনকে আল্লাহ পাক হেফাজত করুন, এই বুরহানউদ্দিনের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করুন, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে রহমতের চাদরে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين، سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم، ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري، ولكن تصريف الزمان عجيب. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك، يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مسبب الأسباب، يا مفتح الأبواب، يا مقسم الأرزاق، يا راحم الأموات. رب أني مغلوب فانتصر، رب أني مسني الضر، وأنت أرحم الراحمين. اللهم ارحمنا فإنك بنا راحم، ولا تعذبنا فإنك علينا قادر، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا إلى النار مصيرنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم نور قبورهم من نور الجنة يا أرحم الراحمين. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة، اللهم شفع فيهم وفينا سيدنا محمد سيد الأولين والآخرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا،
আল্লাহুম্মা রহমহুম ওয়াফু আনহুম ওয়াগফির লাহুম ওয়াদখিলহুম ফি ফাসিহি জান্নাতিক ইয়া আরহামার রাহিমিন। পরবর্তীকার আলম গভীর জনিতে তোমার শাহী দরবারে এলাকাবাসী মুসল্লিয়ান মুরব্বিয়ান উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে আযম আবাল বৃদ্ধ বনিতা যুবাব পর্দানিশীন মা বোন সহ আমাদের ছোট দুটো হাত আরশের দিকে গভীর রজনীতে উত্তোলন করেছি, মওলা হাত গুনো কবুল মঞ্জুর করে দাও, জিন্দগির তমাম গুনাহ মেহরবানি করে মাফ করে দাও। অনেক গুনাহ করেছি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অদৃশ্যে অনেক গুনাহ করেছি মওলা, সব তুমি দেখেছো। কিয়ামতের দিন যদি ধরে বসে উপায় থাকবে না, মওলা মেহরবানি করে ময়দানে আমাদের সকলকে মাফ করে দাও। এ বুরহানুদ্দিনকে দিনের জন্য কবুল মঞ্জুর করে দাও। তারা তোমার প্রেমিক, তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, এই ওসিলায় তাদেরকে নজাতের ব্যবস্থা করে দাও। মওলা আমাদের হাতগুলি তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ বলা হাজারি করে আল্লাহ 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 আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। হযরত মাওলানা নুরুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার রুহের সওয়াব পুছে দাও। এলাকার যত সম্মানিত উলামায়ে কেরাম আজ পৃথিবীতে নাই, মাওলা তাদের রুহের সওয়াব পুছে দাও। এবং এলাকার সম্মানিত শরীফ সাহেব ইন্তেকাল করে গিয়েছেন, এবং হযরত মাওলানা আব্দুল হাই শরীফ সাহেব উনিও ইন্তেকাল করে গিয়েছেন, এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন জনাব মৌলবী আব্দুল জলিল সাহেব, এবং ওনার সন্তানেরা যারা ইন্তেকাল করেছেন মাওলানা ওলিউল্লাহ মাওলানা ওজিউল্লাহ মাওলানা নাজিউল্লাহ যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন মাওলা, তাদের কবরকে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আমাদের মুদ্দেগানদের যারা আত্মীয় পরিজন ইন্তেকাল করেছেন তাদের রুহের সওয়াব পৌঁছে দাও। হযরত মাওলানা নুরুল হক সাহেবের ভাই নুরুল রুহুল কায়েস উনি ইন্তেকাল করেছেন মদিনা তৈয়বায়, মাওলা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। এই ময়দানে যারা বসা আছে তোমার দিকে হাত পেতে রেখেছে, আমাদের হাতগুলি ঝুলিগুলি তোমার রহমত দিয়ে ভরে দাও। যুবকদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও, বৃদ্ধদেরকে তোমার মেহমান হিসেবে কবুল করে নাও, মা বোনদেরকে নেক বন্দী হিসেবে কবুল করে নাও। এই ভোলা জিলাকে দিনের জন্য কবুল মঞ্জুর করো, এই আমাদের রহমত বরকত নাজিল করো, ভাঙ্গা থেকে নদী ভাঙ্গা থেকে দেশকে হেফাজত করো, এদেশের রহমত বরকত নাজিল করো। মওলা এই মাহবুবের ইন্তজাম যারা করেছেন মাহবুব কমিটি এবং এলাকাবাসী মুরব্বিয়ান মুসল্লিয়ান যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা মাহবুবের সাথে জড়িত হয়েছেন মওলা, প্রত্যেককে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। কিয়ামতের দিন এই মাহবুব আমাদের সকলের জন্য নজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করে দিন, আল্লাহ হুজুরকে সুস্থ দান করে দিন, ইসলামের জন্য কবুল মঞ্জুর করে দিন, আল্লাহ বাবা আমাদের সমাজ আসাম তৌফিক দান করে দিন, আল্লাহ সমস্ত শত্রুর হাত থেকে হেফাজত করে দিন, ইসলামের জন্য কবুল মঞ্জুর করে দিন, আল্লাহ হুজুর হায়াত দ্বারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, রব্বা আমি সবাইকে আপনি জান্নাত নসিব করে দিন, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দিন, আল্লাহ হুজুরের সেই সন্তানকে ইসলামের খেদমত তৌফিক দান করে দিন, আমাদের মাঝে ইসলামের জন্য প্রস্তাব পোষক তৌফিক দান করে দিন, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করে দিন, আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করে দিন, সুস্থ দান করে দিন,
আমাদের মাঝে বারবার আসার মতো তৌফিক দান করে দিন। আপনাদের কাছে আমার ছেলেপেলের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তাদেরকে যোগ্য আলেম হয়ে হেদায়েতের কাজে লাগতে পারে, তৌফিক দেন। আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক এই এলাকার সমস্ত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, আবার বৃদ্ধ বনিতা সকলে আমাদেরকে মহব্বত করে, আমরাও তাদেরকে ইমানে মহব্বত করি। আমিন। অনেক মহব্বতের ধারা কেয়ামত সহি তরিকায় জারি রাখো। আমিন। শিরক বিদআত থেকে আমাদের সকলকে মুক্ত রাখো। আমিন। আমাদের রহমত বরকত নাযিল করো। আমিন। এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের পরিচালক, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব মুদাররিসিন এবং ছাত্রছাত্রী এবং কেরাত প্রশিক্ষণে যারা রত আছেন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। এই মহাবলের সভাপতি জনাব মৌলানা হাবিবুল্লাহ, তাকে তুমি সুস্থ রাখো, ওনার পরিবারদেরকে সুস্থ রাখো, ভাই বেরাদের সকলকে সুস্থ রাখো, দিনের খদমত করার তৌফিক দাও। এলাকার প্রত্যেক মুসলমানকে তুমি হেফাজত করো, রাষ্ট্রীয় বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। এই বালা মুসিবত যা চীন দেশে শুরু হলো, মৌলা এই মুসিবত থেকে গোটা জাতিকে হেফাজত করো। এই অমাল দিয়ে, এই মুসিবত দিয়ে আমাদেরকে হালাক করে দিও না, আমাদের মধ্যে রসুল প্রেম ঢুকে দাও। আল্লাহ পাক তোমার গোলামি করার তৌফিক দান করো। বাকি মাহফিল গুলি যেন আজিম শান হয় মাওলা, সে ব্যবস্থা করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. مولا جرا اي মাহফিলের সাথে জড়িত হয়েছেন এবং যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, বক্তব্য রেখেছেন, ওয়াজ নসিহত করেছেন, প্রত্যেককে তুমি কবুল করো। এই মাহফিলকে কিয়ামত তক সহিহ তরিকায় জারি রাখো। এবং গত বছর মাইক অ্যাক্সিডেন্টে যে লোক মারা গেল, মাওলা তাকে মাফ করে দাও। দিনের কাজে এসে সে মারা গেল কারেন্টের শর্টে, মাওলা আমাদের সকলকে মাফ করে দাও। মির্জা ফ্যামিলি, মির্জা সাহেব ইন্তেকাল করেছেন, তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। ওনাদের, ওনার ছেলে পেলেদেরকে কবুল ও মঞ্জুর করো। এই এলাকার সমস্ত মুরব্বিয়ানদেরকে, হাওলাদের ফ্যামিলিকে এবং এই এলাকার যত মুসল্লিয়ান মুরব্বিয়ান রয়েছেন প্রত্যেককে মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। এবং দাখিল পরীক্ষা যারা দিচ্ছে এবং প্রত্যেককে স্কুলে যারা দিচ্ছে প্রত্যেককে বাইজ্জত কামিয়াব করে দাও। আমাদেরকে কঠিন রোগ থেকে হেফাজত করো। যত লোক হাত উঠালো জীবন অন্তত একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, তোমার রসুলের জিয়ারত নসিব করে দাও। এই এলাকার উপর রহমত বরকত নাযিল করো। স্টেজে যারা বসে আছেন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কঠিন রোগ থেকে আমাদের হেফাজত করো, কঠিন রোগ থেকে আমাদের হেফাজত করো। মাওলা উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি থেকে প্রত্যেককে হেফাজত করো। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে গিয়েছে মাওলা, হিংসা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনিত তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনিজতিনাব রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا ارحم الراحمين. مولا হেলাল বিশ্বাস দোয়া চেয়েছেন তার বাপ মার জন্য, মাওলা তাদেরকে মাফ করে দাও। এবং আমাদের এক আলেম হযরত মাওলানা আব্দুল হাই শরীফ সাহেব ইন্তেকাল করেছেন, তার রুহের সওয়াব পুছে দাও।
আমাদের এক ভাই মৌলানা সাহেব ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন মৌলা, তাকে কোরআন পড়ার জন্য সহজ করে দাও, জিব্বা সহজ করে দাও, কোরআন যেন সুন্দরভাবে পড়তে পারে, লেখাপড়া যেন করতে পারে, তৌফিক দান করো। যদি যুবক রয়েছে, প্রত্যেক যুবককে দিনদার ইমানদার হিসেবে কবুল করে নাও, প্রত্যেক যুবককে নামাজি বানিয়ে দাও, তোমার গোলাম হওয়ার তৌফিক দান করো, রসুলের আসর হওয়ার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার মধ্যে রয়েছেন, আমাদের সাথে হাত উঠালেন, প্রত্যেককে তুমি নেক বন্ধি হিসেবে তাদের কবুল করে নাও, তাদের মনের আশা তুমি কবুল করে নাও, নিঃসন্তান যারা তাদেরকে সন্তান দান করো, রোগ ভুগতে যারা তাদের রোগ দূর করে দাও, তাদের হায়াত বাড়িয়ে দাও, তারা যেন পর্দায় থেকে তোমার গোলামি করতে পারে, তৌফিক দান করো। স্বেচ্ছাসেবক যারা পাকাইছেন, মানুষের খেদমত করেছেন, তাদেরকে তুমি কবুল করো, এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী যারা আমাদেরকে পাহারা দিচ্ছে মাওলা, প্রত্যেককে তুমি কবুল করে নাও, এবং যারা সবে সবে হেঁটে হেঁটে মানুষের মধ্যে এই তবরক বন্টন করলো, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে তুমি কবুল করো, চকিদার যারা আমাদেরকে পাহারা দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে তুমি কবুল করো, এই দেশকে কঠিন বিপদ থেকে, রোগ সুখ থেকে হেফাজত করো, এবং যারা মাইক লাইট প্যান্ডেল দিয়ে আমাদের সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق الله.